Welcome to Barishal. Welcome to Barishal. Welcome to my new vlog. That is okay. Quick. Assalamualaikum everybody. আশা করি সবাই আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে কি একটা জাস্ট আমার একটা ট্যুরের ভিডিও। আমি বরিশাল গিয়েছিলাম, আমি বাংলাদেশ ছাড়ার আগে আমার এটা লাস্ট ট্যুর ছিল আমার ফ্রেন্ডদের সাথে। তো আমার জাস্ট কিছু ক্লিপ ছিল, আমি আসলে ওইভাবে প্রফেশনালভাবে গুছিয়ে করি নাই, বাট যতটুকু পারি আমি আপনাদেরকে এখানে ইনফরমেশান দিয়ে দিব। যদিও এটা আমার লাইফের ফার্স্ট জার্নি ছিল লঞ্চে, আর বরিশালেও ফার্স্ট টাইম ছিল, ইভেন লাস্ট টাইম ছিল আই থিঙ্ক। তো এটা খুবই একটা মজার জার্নি ছিল, আমি এটা অলওয়েজ মনে রাখবো। আমার দুইটা বেস্ট ফ্রেন্ডের সাথে আমি গিয়েছিলাম, আর সাথে আরও কিছু মিউচুয়াল ফ্রেন্ড ছিল। সো আমরা আসলে পেয়ারা বাগান ঘুরতে গিয়েছিলাম, আর বরিশালের জার্নিটা হচ্ছে আমার কাছে খুবই মানে রোমাঞ্চকর ছিল, কারণ আমি কখনো মানে লঞ্চে চড়ি নাই, দেন সব কিছুই নতুন লাগছিলো। যাই হোক, তো ফার্স্টে হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলবো যে আমরা যখন লঞ্চে উঠি আমার এক ফ্রেন্ড খুব লেট করছিলো, ওর জন্য দাঁড়ায় থাকতে থাকতে প্রায় লঞ্চ ছেড়েই দিচ্ছিলো। আমি তো হচ্ছে ওরা যেটা মানুষ ওঠে লঞ্চে একটা ওই যে কাঠের মতো থাকে নিচে, আমি ওইটাতে ধরে রাখছিলাম যে লোকজনে হচ্ছে না ওরা ছেড়েই দেবে লঞ্চ। আমি বলছি না, আমার ফ্রেন্ড না আসলে আপনারা যেতে পারবেন না। আর ওখানে পুরান ঢাকা সদরঘাট থেকে আমরা উঠেছিলাম, তো জানিনি তো পুরান ঢাকার জ্যাম যে কেমন। দেন হচ্ছে ফাইনালি আমার ফ্রেন্ড আসছে, আসার পরে আমরা যাই, দেন যখন আমাদের খিদে লাগে আমরা খাবার অর্ডার দিতেই যাই, তখন ওরা বলে খাবার অর্ডার নেবে না, ওরা রাত 10টার পরে বা 11টার পরে, আমি যাই না, হয়তো এক এক লঞ্চে এক এক রকম। আর আমি সরি, আমি রাইট ইনফরমেশনটা দিতে পারতেছি না, কারণ এটা অনেক আগের ছিল ওই জন্য। বাট আমার এতটুকু মনে আছে একটা সার্টেন টাইমের পরে ওরা আর অর্ডার নেয় না ডিনারের জন্য, তখন ওদের কাছে যা ছিল আমরা তাই নিয়েছিলাম আর কি। আর হচ্ছে এই তো, আর যারা লঞ্চে সবাই একটু সাবধান থাকতে হয়, কারণ আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল। দেখা যাচ্ছে যেখানে অন্য কোনো বন্ধরে থামালে দেন ওই যে হকাররা ওঠে, উঠে হচ্ছে ওরা রুমে ঢোকার ট্রাই করে, রুমে ঢুকে যেতে চায়, তারপরে যে এটা সেটা দেওয়ার নাম করে যে ঝালমুড়ি ছানাচুর এগুলা ওরা বিক্রি করে। তো এগুলা কিছু কিছু সবাই সবার তো কার্মনিক কি থাকে বলা যায় না, তো ওরা উকি ঝুঁকি মারে, এগুলার ব্যাপারে খুব সাবধান থাকবেন। কখনো হকারদের থেকে কোনো কিছু নিলে একদম ঘরের বাইরে যাবেন, যদি কোনো ছেলে মানুষ থাকে ওদেরকে দিবেন, ছেলে মানুষ কিনে নিয়ে আসবে, আর না থাকলে হচ্ছে আপনারা বাইরে যাবেন, মানুষ থাকলে ডেফিনেটলি রাতের বেলা কিনবেন না, কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। একটা লোক বাদাম না কি যেন, হ্যাঁ আমি কিছু একটা কিনছিলাম আমি আর আমার ফ্রেন্ড, তো লোকটা হচ্ছে রুমের ভেতরে ঢুকে যাওয়ার ট্রাই করতেছিল, আর তার মানে ব্যবহারটা সুবিধাও লাগছিলো না আমাদের কাছে, একটু ভয় পেয়ে গেছিলাম আমরা। আর লঞ্চের ওয়াশরুমগুলো অনেক দূরে দূরে হয়, এই জন্য হচ্ছে যদি ছেলে মানুষ থাকে সাথে ওদেরকে নিয়ে গেলে ভালো হয়, কারণ এত বড় লঞ্চ থাকে এতগুলো ফ্লোর, মানে আপনি জানেন না কেউ একটা কিছু করলো বা আপনার ফোনটা টান দিয়ে নিয়ে চলে গেলো আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? আপনি জানেন যে চোর লঞ্চে আছে কিন্তু আপনি পাবেন না, কারণ বিশাল বড় লঞ্চ কোন চেপাই গিয়ে ঢুকে যায় বলা যায় না। আর যেরকম বরিশালের লঞ্চ সবাই বলে অনেক লাইক হাউ ডু ইউ সে মানে অনেক ঝমকালো ঝাঁকঝমকালো ওয়ারেওয়ার কি যেন বলে, যাই হোক হ্যাঁ, তেমনই হচ্ছে যখন আপনি গ্রাউন্ড ফ্লোরে যাবেন তখন দেখবেন মানুষজনকে দেখলে মায়া লাগে, সবাই যেখানে ইচ্ছা সেখানেই শুয়ে যাচ্ছে। আবার একই লঞ্চে দেখতেছেন যে লাইক আবিজাতের মতো মানুষ হচ্ছে মানে ভালো রুম দেখে মনে হচ্ছে ওয়াও, বাট আবার সেম লঞ্চেই হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে গেলে দেখবেন যে মানুষজন
সো বন্ধুরা, আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর যদিও আমি জানি ভিডিওটা খুব একটা মানে গুছিয়ে করা হয় নাই, জাস্ট কিছু ক্লিপ নিয়েছিলাম আমি আমার ট্যুরটাকে অ্যাজ এ লাইক অ্যাজ এ মেমোরি মাঝে মধ্যে দেখার জন্য। এর জন্য এখন বাট এখন মনে হচ্ছে আচ্ছা আমি এটা শেয়ার করে রাখি। আর আশা করি আমি আপনাদের সাপোর্ট পাবো ফিউচারে। আমার ব্লগ করার ইচ্ছা আছে, আমি সুন্দর করে গুছিয়ে প্রফেশনালদের মতোই করার ইচ্ছা আছে। আমি আপনাদের সবার সাপোর্ট চাই, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, আমার জার্নিটা শেয়ার করতে চাচ্ছিলাম, এই জন্যই আমি ভিডিওটা করেছি। এটা কোনো